পুরান চাল ভাতে বাড়ে। সাবেক এই ফুটবলারদের বেশিরভাগের বয়সই পেরিয়েছে 50-এর কোটা। এই বয়সেও মাঠে নেমে তাদের পারফরমেন্স প্রমাণ করেছে সেই প্রবাদকেই। বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন স্টেডিয়ামে সোনালী অতীতের ফুটবলারদের গতি কিছুটা কম হলেও ছিল নান্দনিকতায় পরিপূর্ণ। অচেনা মাঠ হলেও স্বাগতিক বগুড়ার বিপক্ষে সমানে সমান লড়েছে ঈশ্বরদী সোনালী অতীত। নিখুঁত পাসিং আর ড্রিবলিংয়ে দর্শকদের মুগ্ধ করেন দুদলের ফুটবলাররা। প্রথমার্ধে 30 মিনিট গোল শূন্য থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের জাল ভেদ করতে আক্রমণ পাল্টা আক্রমণে দুই দল। 38 মিনিটে পেনাল্টি থেকে বগুড়াকে এগিয়ে নেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার বুলবুল। তবে গোল হজম করে দম হারায়নি ঈশ্বরদী। দূরপাল্লার শট দারুণভাবে সেভ করলেও বারে লেগে ফিরতি বলে মাথার আলতো টোকায় দলকে সমতায় ফেরান পাবনার আবুল। 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। পুরানো এই তারকাদের মাঠে পেয়ে খুশি বয়োজ্যেষ্ঠ দর্শক আর খেলোয়াড়দের পরিবারও। খুব ভালো লাগলো, এখন মানে এই বয়সেও যে এত সুন্দর ওরা খেলে। বয়স হিসেবে ওরা অনেক ভালো খেলছে, আমাদের ভালো লাগছে। তাদের খেলা দেখে মনে হচ্ছে না যারা মাঠের প্লেয়ার না। 80 আর 90-এর দশকে দেশের ফুটবলে ছিল জৌলুস, এই ফুটবলারদের ছিল তারকা খ্যাতি। নিজ জেলার গণ্ডি পেরিয়ে কেউ করেছেন লাল সবুজের প্রতিনিধিত্ব, কেউ আবার ক্লাব ফুটবলে কুড়িয়েছেন সুনাম। এখন ফুটবলের নবজাগরণে ভূমিকা রাখতে চান, তরুণদের করতে চান মাঠমুখী। ঈশ্বরদী থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের বগুড়া জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে। তারা মাদক ছেড়ে ফুটবলের দিকে আসুন, এখন বাংলাদেশে ক্রিকেটের জোয়ার বেশি, এখন আমরা চাই যে ফুটবলের জোয়ারটা ক্রিকেটের মতো হোক। যারা হারিয়ে গেছিল তারা আবার মাঠে এসে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য। সোনালী অতীত ফুটবল ক্লাব যেটি, এটি সাধারণত প্রাক্তন জাতীয় জেলা দল কিংবা যারা বিভিন্ন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন তাদের নিয়ে গঠিত হয়, এবং আসলে একটা সৌহার্দ্য স্থাপন, প্রীতি আমাদের মধ্যে যেন সৌহার্দ্য এবং প্রীতি থাকে সেটি আমাদের ব্যাপার। এবং সেই পুরাতন খেলোয়াড় যারা 80-90 দশক কিংবা তার পরবর্তীতেও মাঠ কাঁপিয়েছিলেন তাদেরকে দেখে উৎসাহিত হবে বর্তমান প্লেয়াররা। আগামীতে বিভিন্ন জেলার সঙ্গে নিয়মিত ম্যাচ আয়োজনের পাশাপাশি ফুটবলের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।